বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দূরপাঠ নিয়ে। আমি প্রিয়াঙ্কা বণিক, আমাদের সাথে আজ আছেন মনির হোসেন ভাই। আজকে যে কর্মশালাটি চলছে সেটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে রিকশা পেন্ট। আর রিকশা পেন্টের আজকে যে বিষয়টি আমাদের মাঝে কর্মশালায় মানে আলোচনা হচ্ছে এবং আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেটা হচ্ছে রং মেশানো, তারপর ড্রয়িং এবং ড্রয়িংয়ের পর সেখানে কালার করা। তো আমরা রং মেশানো অলরেডি দেখেছি, এখন ড্রয়িং দেখেছি, তারপর এখন কিভাবে সেই ড্রয়িংয়ের মধ্যে রঙের ছোঁয়া দেওয়া হয় সেটা দেখানো হবে। তো চলুন সময় নষ্ট না করে মনির ভাইয়ের কাছ থেকে দেখে নিই কীভাবে তিনি রং করছেন। মনির ভাই, আবার ফিরে এলাম আপনার কাছে। সেটা হচ্ছে আমরা ড্রয়িং অলরেডি দেখেছি, এখন হচ্ছে রং করবেন বলেছিলেন, তো কীভাবে রংটি করছেন যদি শুরু করেন? আচ্ছা, এখন আমরা এই কালার বাই কালার আমরা এখানে আমরা আর কি রংগুলো করব। হুম হুম, আজকে শুধু আমরা এই সলিড রংটা আমরা আজকে দিয়ে যাব। আচ্ছা, তারপর আমাদের এটা শুকানোর আগ পর্যন্ত আমাদের আর কোনো কাজ থাকবে না। ও আচ্ছা আচ্ছা, শুকাবে তারপর আমাদের হচ্ছে কাজ। আর এই রংগুলো একটু শুকাতে একটু সময় নেয়। আচ্ছা, কতটা সময় লাগতে পারে? যেমন আনুমানিক আজকে আমি যদি এখন যদি আমি কালার যদি এখানে লাগাই ড্রয়িং এর উপরে, তাহলে হয়তো এটা আপনার শুকানোর জন্য 4 থেকে 5 ঘন্টা লাগবে। অনেকে আছে যে হেয়ার ড্রাই ব্যবহার করে, হ্যাঁ সেটা ওয়াটার কালার ক্ষেত্রে, জল রঙের ক্ষেত্রে, কিন্তু এই ওয়েল বেসের জন্য না। বরঞ্চ আরো ওইটা আপনাকে আরো মানে রংটাকে গালায় দিবে, কিন্তু রোদের তাপে আবার এটা খুব দ্রুত আর বাতাসে খুব দ্রুত শুকাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা রং করা দেখে নিই কিভাবে রং করা শুরু হচ্ছে। আচ্ছা, আমরা এর ফাঁকে এই রংগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনি যে রংগুলো দিয়ে এখন কাজ করছেন, এখানে আমার অনেকগুলো কালার আছে। বেসিক্যালি এটা হচ্ছে আমার হাতে যেটা, এটা হচ্ছে লাল কালার, এনামেল পেইন্ট। এনামেল পেইন্ট, রাইট, এনামেল পেইন্ট বলেছেন। কোনো নির্দিষ্ট এই ক্ষেত্রে যে কোনো আপনার কোনো নির্দেশনা রয়েছে কিনা যে এই ধরনের পেইন্ট কিনলেই কাজগুলো বেশি ভালো হবে? আচ্ছা, রিকশা আর্ট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এনামেলের কোনো বিকল্প নাই। আপনি অন্য কোনো মিডিয়াতে কাজ যদি করেন তো এই রিকশা আর্টের যে মানে মজাটা এটা কখনোই ফিল্টার দিবে না, বিকল্প কিছু হচ্ছে না। তাহলে আমরা আজকে কি রং কালার নিয়ে কাজ করছি? আমরা এখানে এখানে লাল আছে, এটা হচ্ছে টার্কিস, এটা হচ্ছে হলুদ, এটা সাদা, এটা কালো, এটা ব্লু, এটা হচ্ছে গ্রিন। গ্রিন, এই কালারগুলো নিয়ে আজ আমরা কাজ করছি। জি, আর আমি দেখছি যে আপনি একটু তারপিন মিশিয়ে দেন, লিকুইড করে দিচ্ছেন। যেহেতু রংটা একটু মোটা এর জন্য একটু আর কি আমাকে পাতলা করে নিতে হচ্ছে। শিল্পীর তুলির ছোঁয়ার ধরনটাই একটু ভিন্ন হয়ে থাকে, এই জন্যই তো তারা শিল্পী হয়ে থাকেন, তাই না? দেখতেও ভালো লাগে, আর আমি জানি আজ যারা শিখছেন তারাও কিন্তু বেশ মজা পাচ্ছেন আমার মতো করে। আমরা যে ড্রয়িং করছি রং করার কোনো নির্দেশনা রয়েছে কিনা আমি যদি একটু জানতে চাই, কারণ এমন মানুষ আছেন আমাদের সাথে যারা একদমই নতুন, এই সম্পর্কে ধারণা একদমই নেই, তারাও কিন্তু মনে মনে চিন্তা করতে পারেন যে তারা এই শিল্পটি নিয়ে কাজ করবেন, তো তাদের ক্ষেত্রে যদি কিছু বলেন কাজ করতে করতে। আসলে এটা দেখে শেখা তো অবশ্যই সম্ভব না, কিন্তু কিছু আইডিয়া পাওয়া যায় যেটা তার জন্য হেল্প হবে। হুম, স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু নিয়মিত যদি উনি যেই করবে এটা যদি চর্চা করে যে আমি একটু একটু করে করব, তাহলে পাবে। হ্যাঁ আচ্ছা, এটা অবশ্যই সে আয়ত্ত করতে পারবে। আর যদি ওই আপনার এই আজকে করলাম এই টিভি প্রোগ্রাম দেখে আর 10 দিনে খবর নাই, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সেটা স্বাভাবিক, রেগুলার এটার সাথে যে চর্চা এটা থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি আপনি আগে পুরো মানে পুরো সাইডটাকে করে নিয়ে তারপর ভেতরটা ভরাট করছেন, এটা করলে বাইরে বের হবার কোনো চান্স থাকবে না। নর্মালি যেটা আমরা রং করে থাকি সাধারণ পেপারে তেমনটাই করছেন, আলাদা কোনো নিয়ম তেমন দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যদি দুর্ঘটনাবশত একটু রং বাইরে চলে যায়, সেই রংটিকে ঠিক করার কোনো উপায় রয়েছে কিনা? অবশ্যই, এটা আমরা
সাথে আমাদের অবশ্যই নেকড়া থাকবে আমরা নেকড়া দিয়ে মুছে নিতে পারি সাথে সাথে মুছলে চলে যাবে আচ্ছা আচ্ছা যেহেতু এটা সময় নেয় অনেক সময় নেয় রংটা শুকানোর জন্য এবং সে যদি ব্যালেন্স করে যদি আবার যদি একটু বাড়ায় নিতে পারে যেটাকে একটু বাড়ানোর প্রয়োজন তখন ওইভাবে সে মেকআপ করে নিতে পারে যে আমি মুছবো না আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও কিন্তু করতে পারেন আমাদের যে ফোন নাম্বার দুটি রয়েছে যে কোনো একটিতে ফোন করে কারণ এই যে ছোট ছোট কাজগুলো এগুলো দেখতে ছোট ছোট হলেও কিন্তু কাজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় বা অনেক সময় ভুলও হয়ে যায় আর সেই ভুলগুলো যেন না হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করছি ভাইয়ার কাছ থেকে ছোট ছোট বিষয়গুলো জেনে নিতে অলরেডি দেখছি ভাইয়া কিন্তু লাল রংটা দিয়ে সুন্দর করে ভরাট করে তুলেছেন ভাইয়া কোন রংটার সাথে কোন রংটা মিশিয়ে আপনি কেমন রং তৈরি করছেন এটাও যদি একটু বলে দেন এটা হচ্ছে টার্কিস কালার এটাকে আমি একটু লাইট করে নিলাম সাদা দিয়ে সাদা দিয়ে তার মানে যে কোনো রংকে আমরা একটু লাইট করতে হলে সাদা মিশিয়ে দিলে সব কালারে সাদা যাবে না আচ্ছা আচ্ছা যেমন আমি যদি লালের সাথে সাদা মেশাই তখন এটা হবে গোলাপি কালার গোলাপি রং হয়ে যাবে গোলাপি হয়ে যাবে যদি লাইট করতে চাই হ্যাঁ এবং আমি হলুদকে লাইট করতে চাইলে তখন আমি সাদা ব্যবহার করতে পারি ব্লুকে লাইট করতে চাইলে সাদা ব্যবহার করতে পারি কিন্তু সবুজকে ব্যবহার করতে গেলে আমি সাদা ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আমি কি ব্যবহার তখন এই ক্ষেত্রে আমার হলুদ ব্যবহার করতে হবে হলুদ ব্যবহার করতে হবে তাহলে সবুজের যে মূল যে মানে সুন্দর যে রঙের যে একটা আবরণ থাকে সেটা আসবে আর সাদা মিশেলে একটু ফ্যাড হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমাদের এই রিকশার্ট করতে গেলে তখন এই সাদাটা সবুজের মতো কম যায় আমি যদি ল্যান্ডস্কেপ বর্ণ কিছু যদি পেইন্টিং টেন্টিং করি তখন এই ক্ষেত্রে আমি যে কোনো কালার সাথে যে কোনো কালার মেশাতে পারি যেহেতু এটার স্ট্রাকচারটা আলাদা মানে গল্পটাই আলাদা যার ফলে এই কালারগুলো একেবারে কমন কালারগুলো থাকে আচ্ছা আচ্ছা একটা পুরো শীটটাকে কমপ্লিট করতে কতদিন মতো সময় লাগে এটা আসলে কাজের কোয়ালিটির উপর নির্ভর করে মোটামুটি খুব মোটামুটি আপনার একটা শীট যদি আমি কমপ্লিট করি একটা বোর্ড যদি আমি কমপ্লিট করি মোটামুটি আপনার 4-5 দিন সময় লাগে এবং চাইলে এটা আমরা 2 দিনও করে দিতে পারি তখন এই কাজের যে কিছু মারপেজ আছে এগুলো কমিয়ে দিতে হয় আমরা তো রং করা দেখছি আরও একটি বিরতির সময় হয়ে গিয়েছে বিরতি থেকে ফিরে এসে আরও বাকি রং করা দেখব দর্শক আমরা এই মুহূর্তে আরও একটি বিরতি নিচ্ছি কোথাও যাবেন না সাথেই থাকুন ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্পাঠ নিয়ে আমি প্রিয়াঙ্কা বণিক এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মনির হোসেন ভাই যিনি দেখাচ্ছিলেন কীভাবে রিকশা আর্ট করতে হয় আর আজকে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে রং মেশানো ড্রয়িং এবং সেই ড্রয়িংটিকে কালার করা আমরা পুরো কাজটি দেখছিলাম এই নিয়ে আমার দিক থেকে যতগুলো প্রশ্ন করার আমি তো চেষ্টা করছি আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের স্ক্রিনে ওঠা ফোন নাম্বার দুটি যে কোনো একটিতে ফোন করে জেনে নিতে পারেন তাহলে সময় নষ্ট না করে আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি এবং রং করাটা দেখে নিই বিরতির পর আবারও ফিরে এলাম মনির ভাই আপনার কাছে আমরা তো রং করা দেখছি এবং আমি দেখতে পাচ্ছি আপনি কিন্তু কাজ করেই চলেছেন এই ফাঁকে আমরা একটু জেনে নিতে চাইবো আপনি কিন্তু একটা রঙের মিশ্রণের কথা বলছিলেন যে সাদার সাথে লাল বা বিভিন্ন রঙের একটা মিশ্রণের কথা আমরা একটু জেনে নিতে চাইবো এই মিশ্রণের রঙগুলো কোন রঙের সাথে কোন রঙগুলো যায় বা কী রং তৈরি হয় সেই মিশ্রণের ফলে এই বিষয়গুলো যদি একটু সাম্যক ধারণা দিয়ে থাকেন
এখন আমি যে কালারটা লাগাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার আমরা যদি একটু দেখতেও চাই যে আপনি সবুজের সাথে হলুদ মেশানোর পর কোন রংটা হচ্ছে আমি হলুদ নিচ্ছি হ্যাঁ ওকে হলুদের মধ্যে আমি একটু লাল নিচ্ছি মানে একেবারে লাইট অরেঞ্জ আচ্ছা একেবারে লাইট হ্যাঁ এখন যদি আমি এটাকে ডিপ করতে চাই তাহলে লালের অংশ বেশি দিতে হবে আচ্ছা তখন ওইভাবে আপনি গ্রেড বাড়ায় নিতে পারবেন যদি আপনার লাইটের দিকে যান তখন হলুদ বেশি নিতে হবে আর যদি আমি ডিপের দিকে যাই অরেঞ্জটাকে তাহলে আমাকে লাল বেশি নিতে হবে লাল বেশি নিতে হবে যেহেতু আমি লাইটের দিকে আসি তাই আমি হলুদটাকে বেশি নিছি লাল অল্প কিছু নিছি অল্প নিয়েছি আমরা যদি একটু সবুজের সাথে হলুদের বিষয়টি আপনি বলেছিলেন সেটাও যদি একটু দেখতে চাই যে রংটি আসলে কেমন আসে সেক্ষেত্রে আপনি যদি একটু দেখান হ্যাঁ শিওর ওইখানে শুধু লাইটের অংশ যাবে সবুজেরই লাইট হবে হ্যাঁ আচ্ছা আমি একটু রঙের মিশ্রণগুলো একটু দেখব শুরুতে একটু দেখাচ্ছি অবশ্যই তো আমি হলুদ নিলাম প্রথমে যেহেতু এটা ডিপ আছে আমি এই ডিপ সবুজটাকে আমি লাইট করব আচ্ছা এর জন্য আমি বেশি করে আমি হলুদ নিলাম একটু তেল নিয়ে নিলাম যেমন এটা যথেষ্ট ডিপ এখন এইটাকে যদি আবার ডিপ করতে হয় তাহলে আমি সবুজের সাথে আমি এই ডিপ ব্লুটা নিব কেমন একটু দেখি কি রং আসে সেটা বটল গ্রিন এর মতো আসবে আচ্ছা যেমন এই তো গ্রিন তো এখন আমি গ্রিনের সাথে আমরা ব্লু নিচ্ছি তাই তো ব্লু নিচ্ছি হ্যাঁ একদম বটল গ্রিন চলে এসেছে যেটাকে বলা হয় একদম ঘন সবুজ তো আমি যদি এটাকে যদি আরো ডার্ক করতে চাই তখন আমি একটু কালো নিতে পারি আচ্ছা এটা হচ্ছে প্রপারলি বোতল গ্রিন আচ্ছা কালো মেশালে একেবারে বোতল গ্রিন আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে সবুজের কমিউনিকেশন আচ্ছা সবুজের এবার যদি নীলের দিকে যাই নীলের দিকে আমরা অবশ্যই যাব যেমন এটা ডিপ অনেক ডিপ সবুজ ইয়া ব্লু নীল এখন এটাকে আমরা লাইটের দিকে যাব সাদা মেশাবো তখন আমি আচ্ছা আমার যতটুকু লাগবে আমি ততটুকু মেশাবো এই যে রঙের বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হচ্ছে আমার এটা দরকার নাই কিন্তু আমি আরেকটু লাইট নিব আমি আবার সাদা নিব আরেকটু হালকা করে ফেলবো এখন একটু বেশি হয়ে গেছে কাজের ক্ষেত্রে আচ্ছা আমার আরেকটু ডিপ করতে হবে তখন আবার আমি ব্লু নিব ব্লু নিয়ে আমরা নেক্সট করে দেব তার মানে ব্লুর সাথে সাদাটা যাচ্ছে তাই তো আর সবুজের সাথে হলুদটা যাচ্ছে আর যদি একটু ডার্ক ব্লু মানে বটল গ্রিন যেটাকে বলি সেটা করতে যাই তখন আমরা ব্লু আর ব্লু এবং কালো কালো ব্ল্যাক নীল কালো আর সবুজের একটা মিশ্রণ তৈরি করব আমরা বা চমৎকার আর কি কি মিশ্রণ হতে পারে এগুলো থেকে আর কি কি রং আসতে পারে আর কি কি রং আসতে পারে সেটা এখন আমরা একটু অরেঞ্জের দিকে যাই যেমন এটা হচ্ছে লাইট অরেঞ্জ এখন এটাকে আমি ডিপ করব তো হলুদ দিব এখন আমার যতটুকু ডিপ দরকার আমি লাল দিয়ে এটাকে করে নিব এই যে হচ্ছে আচ্ছা বা আমার একটু বেশি ডিপ হয়েছে আমার একটু লাইট করার পর্যন্ত ওখানে আমি আবার হলুদ নিব হলুদ ব্যবহার করব তার মানে লালের সাথে আপনি বলেছিলেন সাদাটা তেমন একটা যাচ্ছে না হলুদটাকে ব্যবহার সাদাও যাবে তখন ওইটা পিঙ্ক শেটে যাবে পিঙ্ক হয়ে যাবে গোলাপি হয়ে যাবে গোলাপির দিকে যাবে গোলাপির দিকে যাবে এবং তারপর আমি যদি এই চকলেট কালার বানাতে চাই যে আমার এই চকলেট কালার দরকার বা কফি কালার দরকার ওই ক্ষেত্রে যদি আমি যদি চকলেটের দিকে যাই তাহলে আমাকে লালের সাথে কালো নিতে হবে আচ্ছা ওইটাও দেখাচ্ছি লালের সাথে কালো দিলেই এটা ডিপ লাইট ওই ঠিক ওই একই প্রসেসিং আমার যেদিকে যেতে হবে আমি ডিপে যেতে হলে আমাকে তখন বেশি কালো নিতে হবে লাইটে গেলে আমার লালের দিকে বেশি রাখতে হবে যেমন এই যে আমি কালো নিলাম কফি একটু নিলাম প্রয়োজন আমার হলো যে আমি আর একটু ডিপ করব আচ্ছা আচ্ছা এখন এটাকে যদি আমি ব্রাউন করি তাহলে আমাকে হলুদ নিতে হবে বাহ
চমৎকার চমৎকার এই যে রঙের মিশ্রণগুলো একটা রং থেকে আর একটা রং হয়ে যাওয়া দারুণ একটা বিষয় মানে আপনার যদি কতগুলো কমন কালার থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক রং করে নিতে পারবেন আমরা তাহলে একটু পেইন্টিং এর দিকে এবার যাই ধীরে ধীরে যে রংগুলো করেছি দেখি ভাইয়া কিভাবে এগুলো নিয়ে কাজ করেন এবং কাজ করতে করতে একটু জেনে নিব এই যে এনামেল পেইন্টের কথা বলছিলেন এগুলোর মূল্য কেমন হয়ে থাকে এগুলো হচ্ছে হাফ পাউন্ড হুম তো এগুলোর মূল্য হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে 80 টাকা আচ্ছা তো আর আবার অন্যান্য কোম্পানির যেগুলো আছে হ্যাঁ তো ওগুলো একটু কম বেশি হতে পারে গ্যাজেট আর কি জি আর আপনি যে যে স্টিলের টিনের যে শীটটা নিয়েছেন এগুলো প্রাইস কেমন এগুলো কালার শীট আপনার মার্কেটে কিনতে পাওয়া যায় হুম চাইলে আপনি ব্ল্যাক শীটের উপর রং করে করতে পারেন আচ্ছা এটা যার যার ব্যক্তিগত বিষয় যে না আমি রং করেই করব হুম রং করে করলে প্রপারলি জিনিসটা ভালো হয় আচ্ছা কারণ রং মারার একটা প্র্যাকটিস চর্চা তার হয়ে যাবে আচ্ছা কারণ এখানে অনেক বড় একটা বিষয় আছে রং মারার কারণ যখন আপনি কাজ করবেন এই রঙের বিষয়টা যদি আপনার যদি ধারণা না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না কাজ করতে পারবেন না এমনও জায়গা আছে যে এখানে গিয়ে আপনাকে রং মারতে হবে কিন্তু এখানে আপনি তো কালার শীটে কাজ করতেছেন না ওইখানে নাই তখন এই সমস্যার সম্মুখীন গুলো হতে হবে না যদি প্রসেস গুলো জানা থাকে জি জি অতএব আমি বলবো যে এই কালার শীট গুলো ইউজ না করে ওই জায়গাগুলো এই ব্ল্যাক শীট অথবা কালার শীট নেক্সে যদি ব্ল্যাক শীট না থাকে কিন্তু সে রং করে নেই এগুলোর প্রাইস কেমন হয়ে থাকে এগুলো প্রাইস হয়তো আপনার 1.5 থেকে 200 টাকা নেবে 1.5 থেকে 200 টাকা নেবে জি আমরা যদি একটু রং দেখিনি একদমই শেষ মুহূর্তে আছি তো শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে রং করছেন আপনি কোথায় কোন রং ব্যবহার করবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার পছন্দের উপর আপনি কিভাবে বিষয়টিকে সাজাচ্ছেন মনির ভাই আমরা একদমই শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আজ আসলে আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পেরেছি বিশেষ করে এই রঙের মিশ্রণ বলুন রঙগুলো কোথায় পাওয়া যাচ্ছে বা রঙগুলো কিভাবে মিশ্রণ করতে হচ্ছে সব বিষয়ে একটা দারুণ দিক নির্দেশনা পেয়েছি আশা করছি আমাদের দর্শকরা খুবই উপকৃত হয়েছেন আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য আমরা বিদায় নিতে হচ্ছে এখন দর্শক এই ছিল আমাদের আজকের কর্মশালা আমাদের এই রং করার কর্মশালাটি নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে আমরা আপনারা তো আমাদের কাছে জানাতেই পারেন এবং ফোনে তো ফোন করে আপনারা যোগাযোগ করতেই পারেন আমরা আবারও ফিরে আসব দুর্পাঠ নিয়ে আপনাদের মাঝে আরও দারুণ দারুণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সব সময় দেশ টিভির সাথে থাকুন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্পাঠে আজ আমি রয়েছি প্রিয়াঙ্কা বণিক আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয় নিয়ে কথা বলবার আগে একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার মনের অনুভূতি শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাত্র তো ঈদ গেল আর ঈদ মানেই রঙের ছোঁয়া আর সেই রঙের রেশ কিন্তু এখনও আমাদের মাঝে রয়ে গেছে আর যেহেতু রঙের রেশ রয়ে গেছে সেই রেশ ধরেই কিন্তু আমাদের এবারের যে কী বলবো কার্যকলাপ বা আমাদের কোর্স বলে থাকি সেই কোর্সের কাজ কিন্তু আমরা শুরু করেছি অর্থাৎ আমরা কিন্তু এবার রং নিয়ে কাজ করছি রঙের খেলা রঙের খেলা এবং রঙের খেলা তাই আমরা শুরুতে আমাদের অতিথির নাম জানিয়ে দেবো তিনি কি কাজ দেখাবেন সেটা জানিয়ে দেবো পাশাপাশি ফোন নাম্বারও জানিয়ে দেবো আমাদের সাথে আজ রয়েছেন মনির হোসেন ভাই যিনি রয়েছেন বিডির রিকশা আর্ট গ্যালারির ওনার হিসেবে এবং আমাদের এবারের কোর্সের বিষয় হচ্ছে রিকশা পেইন্ট আর আজকের যে বিষয় সেটা হচ্ছে রং মেশানো এবং ড্রয়িং কালার
এই বিষয়গুলো। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনাদের স্ক্রিনে ওঠা ফোন নাম্বারে যে কোনো একটিতে ফোন করে। আমি ফোন নাম্বার দুটো তারপরও জানিয়ে দিতে চাইব, সেটা হচ্ছে 5831275 এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 5831250 যে কোনো একটিতে ফোন করুন, রং বিষয়ক, দূরপাঠ বিষয়ক বা যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করুন। তাহলে দেরি করবো কেন, চলুন আমরা রং মেশানো শিখে নিই, দেখে নিই কেমনভাবে মনির ভাই আমাদের রং মেশানো শেখাবেন। মনির ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি আমরা তো রং নিয়ে কাজ করতে চলেছি, রিকশা পেইন্ট বলুন বা অন্যান্য কালার নিয়ে কাজ করব, শুরু কিভাবে করব এবং কোন কোন রং মেশাচ্ছি এই বিষয়ে যদি জানতে চাই। আমরা শুরুতেই আমরা যেই রংটার সাথে আমরা পরিচয় করাবো এটা হচ্ছে ফ্লোরোসেন্ট কালার, এগুলো যেগুলো উজ্জ্বল আর কি। আচ্ছা, তো মূলত এই কালারগুলোর জন্যই আর কি রিকশা পেইন্ট এবং সিনেমা ব্যানারের যে পেইন্টগুলো আমরা আগে দেখতাম, তো সেগুলো এই রঙের উজ্জ্বলতার কারণেই অনেক দৃষ্টিনন্দন লাগতো। আচ্ছা আচ্ছা, তো এই রংটার ব্যবহার অনেকেই জানেন না, প্রায় লোকই জানেন না আমাদের কমার্শিয়াল ছাড়া। তো রংটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে বানাতে হয়, এটা দুইটা বেসে বানানো যায়। আচ্ছা, এটা ওয়াটার বেসেও বানানো যায় এবং ওয়েল বেসেও বানানো যায়। আচ্ছা, যেহেতু আজকে আমরা রিকশা আর রিকশার আমরা যে পেইন্টিংটা করবো এটা হচ্ছে রিকশা বোর্ডের উপরে, যেগুলো রিকশার পিছন আগে থাকতো। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে একটা টিন, তো টিনের মধ্যে আমাদের ওয়েল বেসে যেতে হবে, মানে আমি যে রংগুলো নিয়ে আজকে কাজ করবো এটা হচ্ছে মূল উপাদান হচ্ছে এনামেল পেইন্ট। আচ্ছা, তো এর সাথে আমাদের এই রঙের কিছু সংমিশ্রণ থাকবে। তো আমরা আজকে এই রঙটা আমরা কিভাবে বানাবো, কিভাবে মানে তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করতে সেই প্রসেসগুলো আজকে আমরা জানবো, পদ্ধতিগুলো আজকে আমরা জানবো। তো আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি, এখানে তিনটা কালার আছে, একটা হচ্ছে লেমন কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে পিঙ্ক অথবা গোলাপি। এই রঙগুলোর কি আলাদা কোনো নাম রয়েছে কিনা? এটার নাম আসলে ফ্লোরোসেন্ট কালারই, আলাদা আর কোনো নাম নেই। তো এটাই নাম ফ্লোরোসেন্ট কালার। তো এই রঙগুলো আমরা ব্যবহার করতে পারি দুইটা ইসের তেল দিয়ে, একটা হচ্ছে আপনার আমরা এটা আজকে ব্যবহার করবো হচ্ছে কাঁচা তেল দিয়ে। আচ্ছা, যেটা দিয়ে আর কি রঙটা অনেকদিন থাকে, কাজ করার পরও রঙটা ওয়েস্ট হয় না, মানে নষ্ট হয় না আর কি। আর একটা হচ্ছে আপনার ক্লিয়ার বার্নিশ দিয়েও করা যায়, তো সেটা দিয়ে করলে আর কি কাজ করা ওটাও চলে, কিন্তু রংটা ওয়েস্ট হয়ে যায়, রং কাজ করার পরে দুই একদিন পরে রংটা আর থাকে না, নষ্ট হয়ে যায় এবং ওই বেশি দিন লাস্টিংও করে না যদি আমরা ওইটা দিয়ে যদি কাজ করি আর কি, ক্লিয়ার বার্নিশ দিয়ে। সেটাতে করলে অনেকদিন লাস্টিংও করে এবং আমার রংটা ওয়েস্ট কম হচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা এটাই আজকে প্রথম আমরা এটা দিয়ে শুরু করব যে আসলে আমরা রংটা কিভাবে আমরা মেশাবো। তো আমি প্রথমে এই রং যে পাউডারগুলো নিয়েছি এগুলো হচ্ছে পাউডার, হ্যাঁ। তো এগুলো এখন আমার কি লিকুইড বানাইতে হলে আমাকে এই তেলটা ব্যবহার করতে হবে। আমি এখন কাঁচা তেলটা আমরা তিনটার মধ্যে আমরা দেবো, দিয়ে তারপর ভালোভাবে নাড়তে হবে যাতে কোনো দানা না থাকে। হ্যাঁ, দানা থাকলে কিন্তু তখন কিন্তু আর কাজ করা সম্ভব হবে না, তখন কাজে অনেক ডিস্টার্ব হবে, প্রবলেম হবে, তখন কাজের যে মানে মন মানসিকতা সেটা নষ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো কিনতে? আমি আসলে পুরান ঢাকার, হ্যাঁ, তো আমাদের পুরান ঢাকা চক বাজারে এই রংগুলো কিনতে পাওয়া যায়। আচ্ছা, তো সেখানে চক বাজারে গেলে এই রংগুলো ফ্লোরোসেন্ট নাম বললে তারা আপনাকে হয়তো। আর এই যে কাঁচা তেলের কথাটা বলেন, এটা কোন কাঁচা তেল, মানে এটা কিভাবে আমি বাজারে গিয়ে যদি কিনতে চাই? এটা বাজারে যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলে পাবেন আপনি। আচ্ছা, ওখানে গিয়ে কাঁচা তেল বললে দিবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটা তারা দিবে আর কি। আর ওইটা না পাইলে বার্নিশ দিয়ে কাজ করতে পারবে, বার্নিশ দিয়ে কাজ, ক্লিয়ার বার্নিশ যেটা আর কি, ওইটা আপনার রঙের দোকানে পাওয়া যায়, এমন কোটার মধ্যে পাওয়া যায়, সেটা কোনো বিষয় না। তো আজকে আমরা এই রংগুলো আজকে আমরা মেশাবো। হ্যাঁ, প্রথমে এই রংগুলো মেশাবো, প্রথমে আমরা এই রংগুলো মেশাবো। এই উজ্জ্বল রংকে এই তিনটাই হয় নাকি আরো কোনো কালার রয়েছে? এটার মধ্যে আরেকটা কালার হয় সবুজ কালার। সবুজ, সবুজটা আমাদের লাগে না, কারণ ওটা আমরা হাতে বানিয়ে নেই। তো ওইটা আমাদের হাতে বানালে ওইটার চেয়ে আরো বেটার হয়, আমরা এই হলুদটা দিয়ে সবুজটা বানাবো। আচ্ছা, এই হলুদ কালার দিয়ে আমরা সবুজটা বানাবো, যার ফলে আর কি ওইটা আমরা ব্যবহার খুব কম করি আর কি। মানে বেসিক কালার এই তিনটাই, বেসিক কালার এই তিনটা, বুঝতে পেরেছি। এই যে তেল মেশানো হচ্ছে, এখানে কোনো পরিমাপ রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই পরিমাপ রয়েছে। পরিমাপটা যদি বলেন। পরিমাপটা যেমন আমি এখানে হয়তো আমি পাউডারটা সম্ভবত হয়তো এই কাকের হয়তো আমি দুই কাক নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, পাউডারটা তো তেলটা আমাকে অবশ্যই তার থেকে কম দিতে হবে। কতটুকু কম দিতে হতে পারে? যেমন আপনি দেড় কাপ দিতে পারেন। আচ্ছা, সর্বোচ্চ। হ্যাঁ, আর এক কাপ দিলে হয়, একটু মোটা থাকলে তখন রংটা আর কি একটু ভালোভাবে মেশে, কিন্তু এটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দিলে তখন রংটা ভালোভাবে মেশে না। আচ্ছা, তার মানে আমি পাউডার যতটুকু নিচ্ছি তেল তার অর্ধেক নিচ্ছি, মোটামুটি প্রয়োজন বোধে তখন আবার একটু অ্যাড করা যাবে। আবার আরেকটু নেব আমরা।
এবং অল্প অল্প করে আমরা অল্প অল্প করে নিয়ে এটা মিশাতে হবে তাহলে এই রঙের যেই যে মানে মিশ্রণটা এটা সুন্দর হবে তাহলে আর কোনো দানা থাকবে না দানা থাকবে না যেমন এই যে আমি এখন এই গোলাপি কালারটা আমি পিঙ্ক কালারটা মোটামুটি হয়ে গেছে আমার এটা মেশানো দেখেন একেবারে সুন্দর হ্যাঁ একেবারে মিশে গেছে এখন কিন্তু আর পাউডার কিন্তু নাই হ্যাঁ তো ঠিক এভাবে আমরা এখন আমরা এই অরেঞ্জ যেটা আছে আমরা অরেঞ্জটাকে এখন আমরা নেড়ে নিব ভালোভাবে এই রংটা কি খোলা বাতাসে থাকলে নষ্ট হয়ে যাবার কোনো সম্ভাবনা রয়েছে 24 ঘন্টা থাকতে পারে সর পড়বে আচ্ছা আচ্ছা এবং এটা মেশানোর পর যদি একটু এটাকে যদি আমার মনে করি যে না আমার আর একটু পাতলা করতে হবে তাহলে আমি এটার মধ্যে তারপিন ব্যবহার করতে পারি হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু এটা দিয়ে পুরোটা মানে আর কি করা যাবে না কাজ করার মতো উপযোগী যে আমি একেবারে এই তেলটা দিয়ে আমি পাতলা করে নেব সেটা করা যাবে না সেটা করলে তখন রঙের যে একটা জোর যে ওর যে ধারণ ক্ষমতা সেটা থাকবে না হারিয়ে যাবে ও আচ্ছা আচ্ছা মানে আমি তৈরি করার পর যদি আমাকে একটু তরল করতে হয় তাহলে তারপিন ব্যবহার করতে হবে তাহলে তারপিন আমরা ব্যবহার করব এই যে আমার এটার মধ্যে তারপিন আছে আমার যখন লাগবে আমি এটার মধ্যে মিশা মিশা আমি কাজ করব আচ্ছা আচ্ছা দর্শক একটা বিষয় ফলো করবেন মনি ভাইয়া কিন্তু যখন এই যে প্রতিটা রং আলাদা করে মেশাচ্ছেন তিনি যখন ইয়েলো রংটা মেশাচ্ছেন তখন কিন্তু তুলিটা চেঞ্জ করে নিয়েছেন কারণ এতে কিন্তু কালারের একটা অন্যরকম কালার চলে আসতে পারে এই জন্য এই বিষয়টা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আসলে খেয়াল করতে হয় কাজের ক্ষেত্রে কাজটিকে সুন্দর করার জন্য এবং খুব অল্প অল্প করে নিয়ে মিশিয়ে তিনি তরলটি বানিয়ে নিচ্ছেন কত বছর ধরে কাজ করা হচ্ছে এই সব বিষয় নিয়ে আমার আমি খুব ছোটবেলা থেকে কাজ করি আমি 94 এ আর কি আমার এই যাত্রা শুরু হয় রং তুলির সাথে আমার যে সম্পর্ক লম্বা সময় আচ্ছা হ্যাঁ মোটামুটি আমাদের আজকে হ্যাঁ এই যে কালারটা আমরা এটা মোটামুটি আমাদের মিক্স হয়ে গেছে এখন আমরা ড্রয়িং এ যাব হ্যাঁ আচ্ছা তো প্রথমে আমার এই শীটটা সাদা কালার আছে কেউ চাইলে এটাকে মাল্টি কালারও করতে পারে আচ্ছা এটা যার যার মানে পছন্দের ব্যাপার পছন্দের উপর যে শিল্পী কাজ করবে সে আসলে কি নিয়ে কাজ করবে কিভাবে কাজ করবে সেটা অবশ্যই তার একটা পরিকল্পনা থাকা চাই আচ্ছা হ্যাঁ তো আমার একটা পরিকল্পনা আছে যে আমি আজকে এই সাদা শীটের উপরে কাজ করব এর জন্য করব যেহেতু আমরা এটা একজন দেখে উপকৃত হয় যেন সে আমার এখান থেকে নিতে পারে শিখতে পারে অবশ্যই হ্যাঁ এর জন্যই আমি প্রপারলি সব ক্লিয়ার করে দিচ্ছি যাতে কেউ কোনো ঝামেলা না থাকে যাতে তার বুঝতে কষ্ট না হয় একদমই তাই কারণ আমি চাই এই রিকশা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যাতে সবাই এটাকে নিয়ে এই কাজ করতে পারে এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ রিকশার সম্পর্কে খুব ভালোভাবে তারা জানতেছে এবং তারা খুব ভালোভাবেই নিচ্ছে আচ্ছা তো আমিও চাই মানুষ যাতে এটা ভালোভাবেই নেয় অবশ্যই একদমই তাই কারণ আমাদের একটা ঐতিহ্য এটা একটা সংস্কৃতি এটা অবশ্যই আমাদের 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 নিজস্ব আর্ট আমরা বলতে পারি রিকশা আর্ট একদমই তাই হ্যাঁ রিকশাটা যদি আমাদের না রিকশাটা জাপানের কিন্তু আর্টটা আমাদের আর্টটা আমাদের তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এটা আমার এটা আমার এটা আমার যদি আমি বলি তো ওখানে মনে একটা অনেক বড় একটা তৃপ্তি পাই যেটা অন্য কোনো আমরা বোধহয় টিনের কোন একটা শীট নিয়েছি তাই না হ্যাঁ আমরা একটা টিনের একটা শীট নিয়েছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি আচ্ছা যেটা আর কি রিকশার যে পিছনে যে বোর্ডটা থাকে ওইটার মাপ এই মাপটি কি থাকে এই মাপটাই থাকে ওকে 2 ইঞ্চি দিকে বাড়তেও পারে আচ্ছা কোন কোন ক্ষেত্রে 2 ইঞ্চি বাড়তে পারে সেখানে 26 ইঞ্চি হতে পারে
কিন্তু 24-26 আমাদের মোটামুটি থাকে, মোটামুটি এইটা এই দুটো সাইজের মধ্যে থাকে, এর বাইরে আর যায় না। আচ্ছা, তো আমি এটা নিয়েছি 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখন আমরা ড্রয়িং করব। হ্যাঁ, তো আমরা শুরুতে আমরা হয়তো পাখি ফুল টুল দিয়ে করব আর কি, যেগুলো রিকশাটের মানে খুব পরিচিত ক্যারেক্টারগুলো আর কি, আমরা সেগুলো আর কি আজকে এখানে আর কি আমরা তুলে ধরব, এবং দর্শকরা যেন এখান থেকে কিছু নিতে পারে, তারা যেন শিখতে পারে, সেই বিষয়গুলো আমি খুব মানে ওইভাবে দিব যাতে তারা এখান থেকে কিছু নিতে পারে। প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছেন। প্রথমে পেন্সিল দিয়ে আমরা ড্রয়িং করে নিব। যারা একদমই নতুন শিখছেন তারা কিন্তু যদি মনে হয় যে আপনাদের এই আর্টগুলো কঠিন মনে হয়ে থাকে, ছোট ছোট আপনারা যে আর্টগুলো করে অভ্যস্ত, ছোট ছোট ফুল হতে পারে, প্রজাপতি হতে পারে, আপনার পছন্দের যে কোনো আর্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার রং করার হাতটা কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে। আর ভাইয়া তো আছেনই, দেখিয়ে দিচ্ছেন কীভাবে করতে হবে। আপনারা যখন এই আর্টগুলো করেন, সেই ক্ষেত্রে কি যারা রিকশা চালক আছেন আমাদের, যারা এই কাজগুলো করাতে পছন্দ করেন বা করিয়ে থাকেন, তাদের কোনো নির্দেশনা থাকে কিনা বা পছন্দ থাকে কিনা, আপনারা কাজ করতে গিয়ে এমনটা পান কিনা? আসলে এমনটা এখন আর হয় না, আগে হতো। আগে হতো না, কারণ এখন হচ্ছে এই রিকশা প্লেটগুলো ডিজিটালে ছাপা হয়। আচ্ছা, যার ফলে আর কি এটার যে হাতের যে চাহিদাটা এটা উঠে গেছে, কারণ এখন একটা রিকশা প্লেট করতে গেলে 2-3 হাজার টাকা লাগবে। একজন রিক্সা চালকের পক্ষে শুধু একটা প্লেট 2-3 হাজার টাকা এখন তার এটা করা সম্ভব নয়, কষ্ট হয়ে যায়, যার ফলে তারা ওই রিক্সার যে প্লেট যেগুলো ডিজিটালে ছাপা হয় ওগুলো হয়তো 150-200 টাকা 300 টাকার মধ্যে পাওয়া যায়, তারা ওইগুলোই নেয়। কিন্তু অনেক শৌখিন রিক্সাওয়ালাও আছে যারা আমার দোকানে যায় এবং তারা আমার কাছ থেকে কাজ নেয় আর কি, এগুলো বলে যে আপনি করে দেন, কিন্তু তখন ওদের কাছে আমি ওই ডিমান্ডগুলো রাখি না। কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না, মানে ডিমান্ডটা রাখি না, যে তার ইচ্ছা ঠিক আছে করে দিই, অসুবিধা নেই। আমরা তো রং শিখব, পাশাপাশি মনির ভাই আমরা এই প্রোডাক্টগুলো কোনটা কত দামে কেনা যেতে পারে, কারণ আমাদের যারা উদ্যোক্তা হিসেবে এই শিল্পটিকে বেছে নিতে চান যে তারা এই এটা নিয়ে কাজ করবেন প্রফেশনালি, তাদের সুবিধার্থে আমরা এই বিষয়গুলো একটু একটু করে জানতে থাকবো। যে এই রঙগুলো আপনি বলেছেন যে চক বাজার থেকে অ্যাভেলেবেল আছে, কিন্তু মূল্য কেমন হতে পারে বা কেমন মূল্যে তারা সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন যে তাদের বিজনেসে কিছুটা লাভ থাকবে, সেই জায়গাগুলো একটু আলোচনা করবো আমরা কাজের ফাঁকে। হ্যাঁ, ওই রঙগুলো আপনার হচ্ছে এই রঙগুলোর একটু দাম আছে, যেমন এগুলো হয়তো আপনার কেজি নিবে এই 3-4 হাজার টাকা। 3-4 হাজার টাকা কেজি পড়বে। আচ্ছা, কিন্তু একজন শিল্পী যদি 100 গ্রাম করে কিনে তার অনেকদিন যাবে, কারণ এই রঙটা সব জায়গায় ব্যবহার হয় না। আচ্ছা, কাজের যেখানে হাইলাইটসগুলো হয় সেখানে এই কালারগুলো মারা হয়, ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে যে রঙটা ইউজ হচ্ছে কম, যেখানে হাইলাইটস পড়তেছে সেখানে রঙটা ব্যবহার করছে, তখনই কাজটাকে আর কি ফুটিয়ে তোলে। এই তো মোটামুটি আমাদের ড্রয়িং শেষ। ড্রয়িং শেষ হয়ে গিয়েছে, এবার বোধহয় আমরা এখানে রঙের ছোঁয়া, এখন আমরা এখানে রঙের যে আমরা অবশ্যই রঙের ছোঁয়া দেব, কিন্তু ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসার পর। দর্শক দেখছেন, আজ কিন্তু একটা দারুণ বিষয় নিয়ে আমাদের কর্মশালা চলছে, সেটা হচ্ছে রিকশা পেইন্ট। এবং এই রিকশা পেইন্টের ড্রয়িং তো হয়ে গিয়েছে, কিন্তু এখন রঙের ছোঁয়া বাকি আছে, আর এই রঙের ছোঁয়া দেখতে হলে আমাদের সাথে থাকতে হচ্ছে বিরতির পর পর্যন্ত। তাই কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।